আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আমরা ফোনটি নিয়ে আসি। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি টক থেকে বলছিলাম, আরিফুল জামান আরিফ। জি, আমার ছোট ভাইয়ের বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম। মানে আমার ছোট ভাই যখন ওনার বয়স ছিল 6 বছর। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমার ছোট ভাই গাছ থেকে পড়ে যেয়ে হাত ভাঙিয়ে গেছিল। তো ওই সময় হাত জয়েন্ট মানে মানে ছুটি দিয়েছিল জয়েন্ট এক প্রকার। তখন আমরা গ্রামের পরিবেশ গ্রামে বসবাস করি, তো গ্রামে অধিকাংশ বলছে যে কবিতা দিয়ে ট্রিটমেন্ট করেন, আবার ইয়ে দিয়ে ট্রিটমেন্ট করান, কবিতা দিয়ে ট্রিটমেন্ট করান, তাহলে এটা ভালো হয়ে যাবে। তো আমরা কবিতা দিয়ে চিকিৎসা করি নাই, কবিতা দিয়ে চিকিৎসা নেই নাই, তা নিয়ে আমি পর্যায়ে চিকিৎসা করতে ঢাকা ঢাকা চলে গেছি ওই সময়, যখন ওনার আমার ছোট ভাই 6 বছর বয়স। তখন ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজে ওই হাসপাতালে ভর্তি করেছি। তারপর ওখান থেকে 7 দিন যা ছিলাম, তারপর ওখান থেকে ট্রিটমেন্ট দিল, ওষুধ টষুধ দিল, তারপরে হাত যে পাকা পাকাটা যাচ্ছে না, পরে ওখান থেকে অনেকদিন ট্রিটমেন্ট করেছিলাম। ওখানকার ডাক্তার সলিউশন দিছিল কি যে ওনাকে নিয়ে যান, ওনার এই মুহূর্তে চিকিৎসা হাত কি হবে না, ওনার যখন এই বয়সটা দ্বিগুণ হবে তখন এই হাতটা পুনরায় ইয়ে করে দেওয়া হবে, মানে এটা ট্রিটমেন্ট করতে হবে, তাহলে ওটা হাতটা সে আগের স্বাভাবিক হাত হয়ে গিয়ে ফিরে আসবে। তখন আমরা ওনার চিকিৎসা ট্রিটমেন্ট কোনো কিছু করলাম না। এখন ওনার ওর বয়স প্রায় 11 বছর 11 বা 11.5। এখন ওই যে বাঁকাটা রয়েছে, বাঁকা ঠিক হচ্ছে না, এখন এই বিষয়টা নিয়ে আমি একটু জানতে চাচ্ছিলাম। আপনি বলছিলেন ও আঘাত পেয়েছে, পড়ে গিয়ে এটা হয়েছে, ঠিক না? জি জি জি। আচ্ছা জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি, আশা করি আপনি উত্তর পেয়ে যাবেন। ওনার যে মানে ওনার ভাইয়ের যেটা হচ্ছে পোস্ট ট্রমাটিক, হয়তো হাড়টা বেঁকে গিয়েছে। এখন ট্রমার পরবর্তীতে আসলে আঘাত কি ভেঙে গিয়েছে কিনা বা জয়েন্ট ডিসপ্লেস হয়েছে কিনা, অ্যাকর্ডিং টু জয়েন্ট ডিসপ্লেসমেন্ট বা ভেঙে যাওয়ার পরে অনেক সময় ডাক্তার সাহেবরা আমরা ইয়ে করে দিই, ইমোবিলাইজ করে দিই, আইদার প্লাস্টার অফ প্যারিস দিয়ে বা যে কোনো অর্থোসিস দিয়ে বা বিভিন্ন টেকনোলজির মাধ্যমে হাড়টাকে যেন এটা ভাঙ্গাটা হিলিং হয় বা জয়েন্টটা ঠিক মতো বসে, যে একটা প্লাস্টার করে দেওয়া বা আটকে দেওয়া বা স্লিং দিয়ে আটকে দেওয়া। তো তারপরেই যেটা করতে হয় সেটা 1 মাস হতে পারে বা 1.5 মাস হতে পারে, রাখার পরে তাকে মোবিলাইজিং স্টেজে যেতে হয়। এখন যদি সেই স্টেজগুলো ঠিক মতো করা হতো, আমার মনে হয় না যে হাড়টা বেঁকে যাওয়ার কোনো সম্ভাবনা আছে। তারপরও এখন যে সমস্যাটা আপনি বলছেন, যেহেতু দীর্ঘদিন হয়ে গিয়েছে ওর এখন 11 বছর বয়স, আপনি সবার আগে বেটার একজন ভালো অর্থোপেডিক সার্জনের শরণাপন্ন হন। অর্থোপেডিক সার্জন কি বলে দেখেন, পাশাপাশি আমাদের মতো যারা পুনর্বাসন চিকিৎসা করে বাত ব্যথা, তাদেরকেও দুজনেরই অপিনিয়ন আপনি নিতে পারেন। কারণ আপনার ভাইকে ফিজিক্যালি না দেখলে বোঝা যাবে না যে বাঁকাটা কি আইদার জয়েন্ট ফিক্সড হওয়ার কারণে হয়েছে বা কোনো ম্যাল ইউনিয়ন, নাকি দীর্ঘদিন ইমোবিলাইজ করে থাকার কারণে এটা হতে পারে। তো এটা অ্যাসেস করা প্রয়োজন। আপনি এই জাতীয় দুজন চিকিৎসকের শরণাপন্ন হন, আশা করি আপনাকে ভালো একটা সমাধান দিতে পারবে। এক্ষেত্রে যেটা বললেন ম্যাল ইউনিয়ন, এটা বলতে আপনি কি বুঝাচ্ছেন এবং এই ক্ষেত্রে তার কি সমস্যাটা হওয়ার মানে সম্ভাব্য সমাধানটা কি হতে পারে? ধন্যবাদ। আসলে যখন কোনো ইঞ্জুরি হয়, হাত যদি ডিসলোকেশনও হয়ে যায়, সাজেস এলবো জয়েন্ট খুলে গেল, তো খুলে গেল বা ফ্র্যাকচার হয়ে গেল, ভেঙে গেল, তো সেই ক্ষেত্রে অনেক সময় ওই যে উনি বলছে যে কবিরাজের শরণাপন্ন হতে বলছে, ওনারা হয়তো যায়নি বা ডিলে হয়েছে বা কোনো একটা লেভেলে ট্রিটমেন্ট হয়েছে যেখানে হয়তো ম্যানেজ করা সম্ভব হয় নাই, তাহলে হাত দুইটা যেভাবে লাগানো থাকার কথা সেইভাবে না লেগে হয়তো একটু দূরে লাগলো বা পাশে লাগলো, দিস ইজ ম্যাল ইউনিয়ন। অথবা জোড়াটা যেইভাবে ছিল প্রাকৃতিক ন্যাচারালি অন্য জোড়া বা আগে যেভাবে ছিল বিফোর ইঞ্জুরি, সেই অবস্থানে না থেকে জোড়াটা একটু দূরে ছিল বা একটু সরে গিয়েছিল, ওই অবস্থায় জোড়াটা আবার ফিক্সড হয়ে যাওয়াটাকে হচ্ছে আমরা ম্যাল ইউনিয়ন বলি। আর যদি এটা হয়েই থাকে, ম্যাল ইউনিয়ন যদি হয়ে থাকে, সেক্ষেত্রে তাকে কি করতে হবে? আচ্ছা, সেই ক্ষেত্রে আসলে শুরুতেই কিন্তু ম্যাল ইউনিয়নের চিকিৎসা করতে হবে, মানে ইঞ্জুরি হওয়ার পর পরেই যদি সেটাকে ইমোবিলাইজ করে বা এক্স রে করলে ক্লিয়ার ছবি চলে আসবে, এখানে মানে কোনো
মানে ডাক্তার সাহেব দেখলেই বুঝবে এটা ম্যাল ইউনিয়ন, তখনই যদি সমাধান করা যায় যে নতুন করে প্লাস্টার করা, নতুন করে মোবিলাইজ করে জায়গাতে বসানো অথবা অপারেশনের সহায়তা নেওয়া, সেটা যদি তখনই করা যায় তাহলে দিস ইজ দ্য বেস্ট ওয়ে। আর যদি সেটা তখন না করা সম্ভব হয় তাহলে এই যে অ্যাকর্ডিং টু রুগীর এইজ, যে একটা বাচ্চার বয়স এতই ছোট যে তাকে হয়তো কোনো এই মুহূর্তে অপারেশন করা সম্ভব না, সেটাকে পরবর্তীতে আইদার কোনো রিহ্যাবিলিটেশন, কোনো এক্সারসাইজ, কোনো ফিজিক্যাল থেরাপির মাধ্যমে তাকে আবার পুনর্বাসন করা অথবা তাকে রিসার্জারিতে যেতে হতে পারে, পুনরায় আবার অপারেশনে যেতে হতে পারে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় ডিলে না করা, এই ধরনের যখন কোনো আঘাতজনিত কিছু হয়ে থাকে, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই ডিলে করা উচিত না। আমাদের সাথে আরও একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি জেসমিন বলছি ঢাকা থেকে। জি জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার সমস্যার কথা বলুন। আচ্ছা, আমার হাঁটুতে হঠাৎ করে 2006 সাল থেকে ব্যথা হয় দুই হাঁটুতে, পরে তখন থেকেই আমি চিকিৎসাধীন আছি, বিভিন্ন ডাক্তারে আমাকে ডায়াগনোসিস করা হয়েছে যে অস্টিও আর্থ্রাইটিস আমার দুই হাঁটুতে। এখন ইদানিং করে আমার ঘাড়েও ব্যথা হচ্ছে, বাম বাম হাতের জয়েন্টে ব্যথা হচ্ছে, বিভিন্ন জয়েন্টে ব্যথা হচ্ছে। সেখানে আমি পেন কিলার খেতে ডাক্তাররা নিষেধ করছেন, আমি পেন কিলার খুব অসহ্য যখন হয়ে যায় তখন আমি পেন কিলার একটা খেয়ে ফেলি, আমি সার্ভিস করি, প্রায় সময় দেখা যাচ্ছে আমার পায়ের হাঁটু ফুলছে, নিচের জয়েন্টটা, পায়ের নিচের জয়েন্ট গিরার কাছে ওগুলো ফুলে যাচ্ছে, মানে এত অসহ্য যন্ত্রণা যে আমার মনে হচ্ছে যেন আমার মরে গেলেই ভালো হতো, আমি আর সহ্য করতে পারছি না। তো বিভিন্ন সময় আমি এক্সরে করছি, তো ডাক্তার বলছেন কি যে আপনার হাত তো অনেক ক্ষয় হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, তারপরে আপনার হাঁটু রিপ্লেস করতে হবে। আবার অন্য ডাক্তারের কাছে গেলে কেউ বলেন যে আপনার যদি একদম ড্যামেজ হয়ে যায় হাঁটু, তা আপনি তো হাঁটতেই পারতেন না, দাঁড়াতেই পারতেন না। আপনি চিকিৎসা করেন, এই আমি বিভিন্ন সময় ক্যালসিয়াম ট্যাবলেট খাচ্ছি, তারপরে ভিটামিন ডি ইঞ্জেকশন গুলো খাচ্ছি 2 লাখ পাওয়ারের দুধের মধ্যে দিয়ে মাসে 4টে করে, মানে ট্রিটমেন্টের আমার ই নেই। সাভারে সিআরপিতে দেখিছি, আমি মিরপুরে থাকি, তারপরে ভাসানকে সিআরপিতে দেখিছি, বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হয়েছি, মানে ঢাকাতে বলতে গেলে আমার আর কোনো জায়গা বাদ নেই, প্লাস কলকাতায়ও আমি গিয়েছি। এখন আমার করণীয় কি, আমি তো খুব টেনশনের মধ্যে আছি। আপনার বয়স কত? আমার বয়স 56। বেশি বয়স হয়নি। ধন্যবাদ, আমরা এই দর্শকের প্রশ্নের উত্তরটি দিব একটা বিরতি থেকে ফিরে। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট, এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন।